কার্যসূচী আপনার? আমার লক্ষিমপুরত আজি একটা ডাঙর কাম হয়েছে, যে যেটো আমার ওয়েস্ট ডিসপোজেল। প্রথমতে আমার লক্ষিমপুর অসমর প্রথম নগর আছিল যোনে লিগেসি ওয়েস্ট, তারমানে জমা হয়ে থাকা ওয়েস্ট খিনি ডিসপোজ করিব পারিছিলে। যেটো জায়গাত আগত লিগেসি ওয়েস্ট আছিলে, সেই জায়গাখিনি কেতিয়া আমি এটা আরবান ফরেস্ট করিম। প্রায় 16 বিঘা মাটি আছিলে, মই আরো 10 বিঘা মাটি আরবান ফরেস্টর কারণে লবর কারণে পরামর্শ দিছো। লিগেসি ওয়েস্ট খেনি ডিসপোজ হওয়ার লগে লগে প্রতিদিনে জমা হওয়া আবর্জনা খেনিও ডিসপোজেলর কারণে নতুন ইউনিট এটা আজি লক্ষিমপুরত আরম্ভ হল, তাক শুভ উদ্বোধন করার আমার সৌভাগ্য। লক্ষিমপুর যেটো ISBT আমি বাস টার্মিনাস বনাই আছো, সেইটো আমি অহা বছর আগস্ট মাহর ভিতর সমাপন করিম। লক্ষিমপুর স্টেডিয়ামখনো প্রথম দুটা ফেজ আমি অহা বছর আগস্ট মাহর ভিতর শেষ করিম। যেটো আমার ঘুনাখুঁটির উপর দলং প্রায় 400 কোটি টাকার ওসরত আমি অনুমোদন দিছিলো, তার বানপানির কারণে আমি যাওয়া বছর যিমান কাম করিব লাগিছিল করিব পৰা নাছিলো। এইবার আমি ফুল ওয়ার্কিং সেশন তো পাম, 42টা ইয়াতে পাইলিং হব, ওয়েল পাইল বুলি কয়। আমি 42টা এই বছর করিব খুজিছো, যাতে বানপানী আহিলেও আমি উপর কামখিনি ভবিষ্যতে করে থাকিব পাৰো। সেই দিকটো মই নিজে চালো, যথেষ্ট কাম হয়েছে। আর যেটো কানেক্টিং রোড হব, মোটামুটি সি এটা স্বরূপ ইতিমধ্যে পাইছে। শেষত আমি লক্ষিমপুরত যখন আরবি হব, তাতো অল মাটির কারণে কাম আগবাহিব পৰা নাই। এতিয়া আরবিখনো মই সরজমিন চাই, যাতে আরবিখনেরও মাটি অধিগ্রহণ প্রক্রিয়া আর আমি অহা এমাহ দুমাহর ভিতর কাম আরম্ভ করব পাৰো, তার কারণে আমি ব্যবস্থা লম। গতিকে লক্ষিমপুরক কেন্দ্র করে যিমানবোৰ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলি আছে, গোটেখিনি মই নিজে আহি রিভিউ করলো। অতুল বৰা ডাঙৰীয়াও আছিলে, গার্জেন মন্ত্রী মানব ডেকা বিধায়কও আছিলে, আমি গোটেখিনি চালো। আর এতিয়া আরো অধিক খরতকিয়া হবে। আর নতুন কিবা প্রকল্প আছে নতুন? আজি গধূলি ক্যাবিনেটর পিছত আপনাদের গ্রহণ পাম। আপনি প্রথম যেটা নির্বাচনের পূর্বে লক্ষিমপুর আইছিল, তেতিয়া লক্ষিমপুর একেবারে অবস্থা নাছিল যেটা প্রথম আপনি আইছিল? আপনি কথা দিয়া মতে প্রায় কাম সম্পূর্ণ আজি সক ঘুনাখুঁটির দলং, ওয়েস্ট ডিসপোজেল, আরবান ফরেস্ট, ISBT, স্টেডিয়াম, ব্রহ্মপুত্রর উত্তর পারত কোনো সরকার দিনত কেতিয়াও ইমান ডেভেলপমেন্ট হওয়া নাছিল। এতিয়া আইন মহাবিদ্যালয়খনো রেডি হয়ে গেল, লক্ষিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় হব, মেডিকেল কলেজত নার্সিং কলেজ এখনের কাম আমি আরম্ভ করিম। ইমান অভূতপূর্ব উন্নয়ন ধেমাজি আর লক্ষিমপুর জেলাত কেতিয়াও হওয়া নাছিল স্বাধীনতার ইমান দিন পিছন। রঙানদী ব্রিজখন হয়ে আছে, উদ্বোধন কেতিয়া? এখনো উদ্বোধন হয়ে যাব, সব দুমা লাগিব, মই দুমা পিছত আহিম কেবাটাও কাম আরম্ভ করার কারণে। কমিউনিটি ডিসি হলটো কামটো আছে, আছে বিলাক বহুত বহুত বিলাক সার্কিট হাউস আছে, নতুন ডিসি অফিস আছে, বহুত বিলাক কাম আৰু লাইনত আছে, জেলখন উঠি যাব। আজি স্যার ছয় জনগোষ্ঠী আন্দোলন করে আছে সমগ্র রাষ্ট্র, সকে আন্দোলনত তো ময়ো সমর্থন করো। এতিয়া সমস্যাটো কৰি থৈছে কংগ্রেস দলে বিধানসভাত এটা অদ্ভুত প্রস্তাব পাশ করি, যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করক, কিন্তু বর্তমানের জনজাতির কোনো ক্ষতি হব নোৱাৰে। এতিয়া সেইটোৱে আমি সমাধান করার কারণে চেষ্টা করে আছো, নোৱাৰিলে আকৌ বিধানসভাত আনিব লাগিব প্রস্তাবটো সংশোধনের কারণে। গতিকে কেইটামান দিন আরো আলাপ আলোচনা করে চেষ্টা করে চাও, যদি সফল নহও তেতিয়া আকৌ বিধানসভাত প্রস্তাবটো আনিব লাগিব, যে কি ধরনের তাক সংশোধন করা যায়। কিন্তু আমি করে থৈছো তরুণ গগৈ সরকারের দিনত প্রস্তাবটো এনেকে ললে, যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করা হোক, কিন্তু পুরনা জনজাতির কোনো ক্ষতি হব নোৱাৰে। এতিয়া দুইটা নিমিলা অঙ্ক করে থৈ গল, আলোচনা করে আছো যে মিলাব পাৰো নেকি। মৰাণ মটক আৰু সুতিয়া সম্প্রদায়ের ক্ষেত্র কিছু ঐক্যমতো হৈছে, বাকিখিনি ক্ষেত্র ঐক্যমত হোৱা নাই। যদি আমি চেষ্টা করে করে ঐক্যমত করব নোৱাৰো, অহা এপ্রিলর বাজেট অধিবেশনত আমি প্রস্তাবটা আকৌ এবার বিধানসভাক দিব লাগিব।
যে এই কংগ্রেসের দিনত লওয়া প্রস্তাব এটা ইয়াক কেনেকে সাল সলনি করব পৰা যায়। মানে গোটে অরুণাচল তিনিটা এরিয়াক বাদ দি বাকি সমাধান হয়েছে। এই তিনিটা এরিয়াও আমি চেষ্টা করে আছো যাতে একটা সমাধান হয়ে যায়। আমি তো বিপ্লব শর্মার প্রতিবেদনত যিমান লিখা আছে তাতকৈ আমি বেছি কাম করে আছো, কিন্তু কোনেও প্রতিবেদনখন চোৱা নাই। প্রতিবেদনখনতে লিখা আছিল ডিলিমিটেশন হব লাগে, ডিলিমিটেশন হয়ে গেল, কেনেকে ডিলিমিটেশন হব লাগে সেই বিষয়ে লিখা আছিল, ঠিক তেনেদরে হয়ে গেল। কোনো রাইজে বহি চোৱা নাই যে বিপ্লব শর্মা কমিশনের কিমান কাম ইতিমধ্যে আমি করে দিল, কেটামান কামে বাকি আছে। গতি এবার যেতিয়া পয়েন্ট বাই পয়েন্ট আমি কথা পাতি তেতিয়া আমি কম। আর মানে এইবারও বিধানসভাত দিছো যে এপ্রিলর বিধানসভাত আমি হোয়াইট পেপার দিম যে বিপ্লব শর্মা কমিশনের কিমান কেটা কাম ইতিমধ্যে হল আর কিমান কেটা কাম আলোচনার পর্যায়ত আছে। আর একটা কথা আমরা জানি বিচার এবার দেখা গেছে নরবর মতো যে কাম করবলে খুব আগ্রহ ওলাইছে বিশেষ দুটামান ঘটনার পাশে, তো কারণে কামর ক্ষেত্রে যাতে আগুয়া যাব পারে বা উৎপাদন। মইতো সদায় কই আছো, আজি আপনাদেরকে চাও মই কোনো জাতি ধর্ম বর্ণর কথা নকও। নগাঁও মরিগাঁও যিমান মাছ হয় সবতে ইউরিয়া ব্যবহার হয়, আর গুয়াহাটির যে ওয়েস্ট মানে কি ওয়েস্ট নক সেই ওয়েস্ট বিলাকো আনি পুখুরীত মাছ উৎপাদনের কারণে ব্যবহার করা হয়। তার ফলত আপনাদের সাব আজির পৰা চারি বছর আগত যিমান কিডনি বেমার হয়েছিল এতিয়া তাতকৈ বহুত বেছি মানুহৰ কিডনি বেমার হয়। গতিকে যেতিয়ালৈকে খাদ্য আমি সুরক্ষিত করব নোৱাৰো, মাছৰ উৎপাদন বঢ়াৰ কাৰণে আন বহুত অর্গেনিক নিয়ম আছে, কিন্তু যদি শর্টকাটত যায় তেতিয়াতো কাম নহব। এই কথাবোৰ মই কোৱা নহয়, বিভিন্ন টিভি ইন্টারভিউত এই খেতিয়ক সকলে কৈছে যে আমি ইউরিয়া ব্যবহার করো। এটা খেতিত ইউরিয়া দিলে গছ পাব, গছে খাদ্য উৎপাদন করব, এটা তাত পুরা সাইন্টিফিক্যালি বুঝুয়া আছে যে কিমান ইউরিয়া হব কিমান নাইট্রোজেন হব পুরা এটা ভাগ করা আছে। এটা মাছত পোনে পোনে ইউরিয়াটা দি দিয়ে মানুষের কিডনি বেমার হয়। এখানে মই উজনি অসমৰ রাইজক কৈছো যদি নপঠাই ভাল কথা, সুযোগটো লব লাগে, বজারখন এই সুযোগতে লব লাগে। আর কাজিয়া করে নহয় যে আমার মাছটো স্বাস্থ্যর উপযোগী, তেতিয়া মানুষের দুটা টাকা বেশিও দিব। এতিয়ালৈকে 38 জন ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে, আর মই অসমৰ রাইজক কৈছো যে ট্রেডিংটো কমপ্লিট ইলিগেল, কোনো মানুহৰ হাততে এনেকুৱা যাদু নাই যে যোনে 30-25% ইন্টারেস্ট দিব পাৰে। এপর জৰিয়তেও হৈ আছে, মেনুয়েলিও হৈ আছে, আর এই দুইটা বস্তুতে ষড়যন্ত্রত নপৰিবলৈ অসমৰ মানুহক মই অনুরোধ কৰিছো। জমা টকা এনেকে কোনোবাই লৈ যাব এটো কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। আর আপোনালোকে এপর মানুহবিলাকক দেখিছে দুবাইত যোৱা কৰবাত কেনেকৈ তেওঁলোকে একটা লেভিশ লাইফস্টাইল তেওঁলোকে মেইনটেইন করে, এই টকাবোৰ কৰ পৰা মেইনটেইন করে, এই টকাবিলাকে লৈ যায় আর শেষত নোহোৱা হৈ যাব। গতি এইটোৰ ক্ষেত্ৰত রাইজে সাবধান হওয়া উচিত, পুলিশে পুলিশের কাম করে গে। লটারির ক্ষেত্রে লটারিটো ইলিগেল, লটারি ডির সকল ক্ষেত্রতে আমি ব্যবস্থা লব লাগে, কিন্তু এটাই পুলিশ কাম গোটেব করারও অসুবিধা করে করে গে থাকি। লটারি 100% ইলিগেল এই মহিলা। নমস্কার, মোৰ নাম উৎপল কুমাৰ বৰুৱা, মই গড়চুকৰ অঞ্চলৰ গাৰোহুলি গাঁৱৰ বাসিন্দা। মই মোৰ ঘৰত চোলাৰ পেনেল ইনষ্টলেশ্যন কৰিছোঁ, তো এইটো চোলাৰ পেনেল ইনষ্টলেশ্যন কৰা হৈছে আমাৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো সূৰ্য ঘৰ যোজনা আছে তাৰ অধীনত যি এক আঁচনি প্ৰস্তুত কৰা হৈছে, সেই আঁচনিৰ আণ্ডাৰত মই ইয়াৰ ফল লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই প্ৰচেষ্টাটো অতি স্বচ্ছ আৰু ফলপ্ৰসূ, এইকাৰণে যে তাতে যিকোনো ডিজিটেলি লিটাৰেট মানুহে নিজে অনলাইন প্লেটফৰ্মত গৈ পেলাই নিজৰ ইনফৰ্মেশ্যনখিনি দি পেলাই তেওঁ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগে। মই জনাবলৈ পাই অতি সুখী যে মই এই চোলাৰ পেনেল ইনষ্টলেশ্যন হোৱাৰ
এক মাহৰ ভিতৰতে মই কেন্দ্রীয় চৰকাৰৰ যিখিনি ছাবচিডি আৰু অসম চৰকাৰৰ যিখিনি ছাবচিডি সেইখিনি পাবলৈ অতি সক্ষম হৈছো। আৰু এইটো এটা খুব ভাল লগা কথা যে মই যেতিয়া দেখো যে মোৰ ছোলাৰ পেনেল লাগি আছে বা মই এপৰ যোগে মই সদায় দেখি থাকো যে মই কিমান ছোলাৰ জেনেৰেট কৰিব পাৰিছো। আৰু ইয়াৰ জৰিয়তে মই সকলো নাগৰিককে আহ্বান জনাওঁ যে তেওঁলোকে এই আঁচনিৰ সম্পূৰ্ণ সুবিধাটো লৈ নিজে পাৱাৰ কনজামশ্যনৰ ক্ষেত্ৰত কিছু পৰিমাণে স্বাৱলম্বী হোৱাৰ লগতেও নিজৰ অতিৰিক্ত যিখিনি শক্তি সেইখিনি দেশৰ অৰ্থনীতিৰ কাৰণে প্ৰদান কৰি টনকিয়াল কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকো ডাইৰেক্টলি ইয়াৰ এক অংশীদাৰ হিচাপে স্বীকৃতি লাভ কৰক। এই তিনিটা ঘৰৰ লেণ্ডটো আমি একুৱেৰ কৰি লওঁ, পইচাটো পত্ৰ কিন্তু সেই তিনিটা ঘৰটো নিগচিয়েশ্যন নহ'ব, সেই তিনিটা ঘৰত লেলে এইকেইটা ডিস্পিউট ফ্ৰী হয়নে এইখন গেলাৰী দি কিমান ঘেৰাও হ'ব? আমি মেৰ পৰা কাম কৰিবই পৰা নাই বৰষুণৰ কাম, কিন্তু আমি এই এপ্ৰচটো অলমষ্ট বনাই পেলালো মাটিৰ কামটো। তেতিয়াহ'লে আমি মাটিৰ দামটো অলপ কমাই দিম।
তোর নাম কি হে? তুই ইয়াত কেনে আহি পালি? কথা ভাল না আইহত? খবর ভাল? ভাল ভাল খবর ভাল তো? দালাল সোনকালে আর দুই দিন যাব অকমা কমাই দিবি স্যার, মাটির দাম তো কমাই দিম না বাড়াই দিম? না কমাই দিবি, কমাই দিম, আমি দুখিয়া মানুষ, কমাই দিম, কমাই দিম, বাড়াই দিলে নিজের মাটি বিক্রি করবো পারিব ডাঙর দাম নালাগে, তেতিয়ালে আমি মাটির দাম তো অল্প কমাই দিম। তোর নাম কি হে? তুই ইয়াত কেনে আহি পালি? কথা ভাল না আইহত? খবর ভাল? ভাল ভাল খবর ভাল তো? আমি কামটা এবার করেছিল কম্পিটিশন ডেট এনে আগস্ট 2026 আছে, মোৰ নামত লিখা আছে বুলি মই গমেই পোৱা নাই আনি আৰু আনি যোৱাবাৰ মই চব মন্ত্ৰীৰ কাৰণে ৰাখিছোঁ, চব ডিচিৰ কাৰণে ৰাখিছোঁ, এইবিলাক লগাই দিয়া হ'ল গছ যাতে নমৰে।